হ্যালো বন্ধুরা আপনাদের সাথে সাত তার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জমির দলিলও আছে এবং দখলও আছে কিন্তু রেকর্ডে অন্য জনের নাম রয়েছে তো এই ধরনের সমস্যা বর্তমানে অনেকেরই রয়েছে বিশেষ করে গ্রাম্য এলাকায় এই ধরনের সমস্যা প্রায় থেকে থাকে তো এর আসল কারণ হচ্ছে জমি কিনে দলিল করার পর সে দলিলটা রেকর্ড না করে থাকলে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এর সমাধান কী অর্থাৎ কীভাবে সে জমির দলিলটি রেকর্ড করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আপনারাকে জানাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে তার আগে কয়েকটা জিনিস আপনারাকে জানতে হবে যে যে পলটের জমিটা আপনারা কিনেছেন সে পলটটি আদৌ কি দশ হাজার মিল আছে কি না যদি সেই প্লটে দশ হাজার মিল না থাকে তাহলে আপনারাকে সেই দশ হাজার অংশটা মিল করে প্রথমে দেখতে হবে তারপর আপনারা আবেদনটি করতে পারেন এবং আরেকটা জিনিস আপনারা জানতে হবে যে পলটে আপনারা জমি কিনেছেন অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটা কিনেছেন সে ব্যক্তি তার নিজ অংশটা বিক্রি করেছে কিনা অর্থাৎ এক কথায় যে দলিলটা আপনাদের রয়েছে সেই দলিলটা অবশ্যই আপনাদের বৈধ দলিল হতে হবে এবং যে পোলটের আপনারা জমিটা কিনেছেন সে পলোটে 10০00 হাজার মিল অবশ্যই থাকতে হবে তবে আপনারা সেই দলিলের জমিটি রেকর্ড করার জন্য আবেদন করতে পারেন তো সেই মিসকে সাবধানটি করার জন্য যে যে ডকুমেন্টস আপনাদের প্রয়োজন যে দলিলে জমিটি আপনারা রেকর্ড করতে চাইছেন সে দলিলের অরিজিনাল কপি অবশ্যই আপনারাকে থাকতে হবে এবং সে জমিতে দখল অবশ্যই আপনারাকে থাকতে হবে এবং যে পোলোটের আপনাদের সমস্যা সেই পলোটের ইনফরমেশন কপিটাও আপনারাকে অরিজিনাল বের করতে হবে সেই পোলোটের আর এস খতিয়ান বা আর এস পর্চা নম্বর কত রয়েছে সেই আর এস পর্চাটাও আপনারাকে বের করতে হবে তো এই যে কয়েকটা প্রসেস আপনারাকে জানালাম যে দশ হাজার মিল না থাকলে কিভাবে মিল করবেন তারও কিন্তু ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে এবং আর এস পর্চা কীভাবে বের করা হয় এবং সেই প্রসেসের ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে চাইলেও আপনারা সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই তিনটি ডকুমেন্টস নেওয়ার পর আপনারাকে একটি লিখিত আবেদন করতে হবে তো তার জন্য আপনারাকে এভাবে একটি ডেমি পেপার সংগ্রহ করতে হবে এবং সেই ডেমি পেপার উপরে আপনারাকে সেই লিখিত আবেদনটা করতে হবে তো সেই লিখিত আবেদনটা অর্থাৎ মিসকেস আবেদনটি কিভাবে করবেন তো প্রথম উপরে লিখবেন টু দি ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফারেন্স অফিসার তারপর আপনাদের বিএলআর অফিসের নামটা এখানে দিয়ে দিবেন এবং তারপর বিষয় বা সাবজেক্টেতে লিখবেন রেকর্ড সংশোধন করার জন্য আবেদন এভাবে বিষয়টি লিখবেন বাঁ সাইড দিতে হবে আপনাদের বাদী এবং সাইডে দিতে হবে হবে লিখতে বিবাদী অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার নাম ঠিকানা সম্পূর্ণভাবে বাদী অপশনটাতে লিখতে হবে এবং বিবাদীতে দেখুন এখানে এক এবং দুই কিন্তু দুইটি দেওয়া আছে এর মানে হচ্ছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে দুইজন কিন্তু বিবাদী হবে যে ব্যক্তির নাম বর্তমান রেকর্ডে রয়েছে সে ব্যক্তিকে কিন্তু বিবাদী হিসাবে প্রথম বিবাদী করতে হবে অর্থাৎ এই বিবাদীর যে অপশনটা রয়েছে তার এক নম্বরে বর্তমানে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নাম ঠিকানো সম্পূর্ণভাবে লিখতে হবে অর্থাৎ সে হচ্ছে প্রথম বিবাদী এবং দ্বিতীয় বিবাদীতে আপনাকে লিখতে হবে আপনার দলিলে যে ব্যক্তির নাম রয়েছে অর্থাৎ যার কাছ থেকে আপনারা জমিটা কিনেছেন তাকে দ্বিতীয় বিবাদী করতে হবে এবং সেই দুইজন বিবাদীর সম্পূর্ণ নাম ঠিকানা আপনারকে লিখতে হবে অর্থাৎ বর্তমানে যেখানে ওনারা বসবাস করে থাকেন সেই ঠিকানাটাই আপনারাকে বিবাদী অপশানটাতে লিখতে হবে পাদি এবং বিবাদীটা লিখার পর নিচে লিখবেন মহাশয় নিম্ন স্বাক্ষরকারী বিনীত নিবেদন এই যে শামপুর মৌজার জেন নম্বর পঁয়ত্রিশ দাগ নম্বর দুশো সত্তর খতিয়ান নম্বর একশো কুড়ি বাস্তু মোট জমির পরিমাণ দশ ডেসমিল বা দশ শতক অর্থাৎ এই যে ডিটেলসগুলো এখানে দেওয়া আছে আপনার দলিলে যে খতিয়ান নম্বর প্লট নম্বর কত পরিমাণ আপনাদের সেই দলিলটাতে নেওয়া হয়েছে এবং সেই পলটে জমির শ্রেণী কি কোন মৌজাতে রয়েছে সেই মৌজা জেড নম্বর কত সেইগুলো আপনারাকে এই অপশানটাতে লিখতে হবে তো যাতে আপনারা বুঝতে পারেন তার কারণে এইগুলো কিন্তু আমি একটি ডেমো হিসাবে লিখে রেখেছি আমি শ্রী গোপাল রায় পিতা নন্দলাল রায় ইংরেজি দশ দুই উনিশশো সালে রেজেস্টি কোবলা দলিল মূলে আরএস রেকর্ড অনুসারে দু নম্বর বিবাদীর কাজ হইতে ক্রয় করিয়া অদ্যাবধি ভোগ দখল করিয়া আসিতেছি কিন্তু এলার মাপে রেকর্ড দেখা যাচ্ছে যে উক্ত দাগটি এক নম্বর বিবাদীর নামে রেকর্ড ভুক্ত হইয়াছে অর্থাৎ যার কাছ থেকে আপনারা জমিটা কিনবেন সে হচ্ছে কিন্তু দু নম্বর বিবাদী এবং প্রথম বিবাদী হচ্ছে বর্তমানে যে ব্যক্তির নাম রয়েছে সে অনুযায়ী কিন্তু এখানে লেখা রয়েছে তো প্রথম প্যারাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বিষয়টি আপনারা লিখবেন এবং তারপরের প্যারাতে লিখবেন অতএব মহাশয় নিকট আমার কাতর প্রার্থনা যাহাতে উক্ত দাগটির আর এস রেকর্ড এলআর রেকর্ড এবং দু নম্বর বিবাদে কি কি কাগজ আছে তা যাচাই করিয়া এবং সরজমিন তদন্ত করিয়া যাহাতে দলিল দৃষ্টান্তে আর এস রেকর্ড মোতাবেক আমার নামে রেকর্ড করা হয় তাহার সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন তো আশা করি দ্বিতীয় প্যারাটা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং তারপরে প্যারাতে লিখবেন প্রকাশ থাকে যে উক্ত আবেদনের সহিত আর এস খতিয়ানের জেরসকপি এল পলট আধার কার্ড ও কবালা দলিলের কপি যুক্ত করিলাম অর্থাৎ আবেদনটার সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন সেই বিষয়টা কিন্তু শেষের বেড়াতে আপনারাকেও এভাবে লিখতে হবে তো এক্ষেত্রে আপনারাকে জানিয়ে রাখি যদি দলিলের গ্রহিতা অর্থাৎ দলিল যে ব্যক্তি কিনেছে সে যদি বর্তমানে মারা যান এবং তার ওয়ারিসিরা যদি আবেদন করে থাকেন বা ওয়ারিসিরা যদি নিজেদের নামে সেই দলিলের জমিটা করতে চান সেক্ষেত্রে আপনারা কিছু কিছু জায়গায় কিন্তু পরিবর্তন করতে হবে যেমন এই বিবাদের অপশনটাতে লিখবেন আপনার দলিলে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির নাম দিয়ে পক্ষে লিখে তারপর ওয়ারিসদের নামগুলো আপনারা আদির অপশনটাতে লিখতে হবে সেই ব্যক্তির মৃত সার্টিফিকেট এবং ওয়ারিস সার্টিফিকেটও আপনারাকে এই আবেদনটার সাথে জমা করতে হবে তারপর ডান সাইডে লিখবেন বিনীত নিবেদক সেই ব্যক্তি সই অর্থাৎ যে ব্যক্তি আবেদনটি করছে সেই ব্যক্তি সই এবং তারপর ওনার বাবার নাম এবং তারপর সম্পূর্ণ ঠিকানাটা পিন করছে লিখে দেবেন এবং তারপর এদিকে তফসিল এবং সেই তফসিলটাতে মৌজার নাম দিয়ে দিবেন সেই মৌজার জেন নাম্বার খতিয়ান নম্বর এবং মোট জমির পরিমাণটাও লিখে দেবেন অর্থাৎ বিক্রেতার যে খতিয়ানটা দেওয়া থাকবে সেই খতিয়ান নম্বরটা দিবেন কত পরিমাণ আপনার জমি কিনেছেন সেই পরিমাণটাও এভাবে লিখে দিবেন এবং চাইলে আপনার সেই আর এস খতিয়ানের খতিয়ান নম্বরটাও আপনারা লিখে দিতে পারেন সেইভাবে সম্পূর্ণ আবেদনটি লেখার পর সেই আবেদনের উপরে আপনারকে একটি দশ টাকার কোটফি দিতে হবে এবং সেই কোটফিটা দেওয়ার পর এক কপি আপনারকে জেরক্স করতে হবে এবং সেই কপিটা জেরক্স করে বিএলআর অফিসের যেখানে রিসিভ সেকশন রয়েছে সেখানে যাবেন এবং সেটা জমা করবেন আপনাদের ওই জেরক্স কপিটাতে রিসিভ করিয়ে দিবেন এবং রিসিভ করলে সিলও দেওয়া থাকবে এবং সেখানকার অফিসার সাইনও দেওয়া থাকবে এবং ওই রিসিভ কপিটা পাওয়ার পর আপনারা কি নিয়মিত অফিসে যোগাযোগ রাখতে হবে তো এই ধরনের যে কোনো মিসকাশের ক্ষেত্রে অবশ্যই আপনারা অফিসে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এর আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে যে কোনো মিসকেসের ক্ষেত্রে অফিসে যদি আপনার নিয়মিত যোগাযোগ না রেখে থাকেন তাহলে কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান করা খুবই কঠিন রিসিভ কপি নিয়ে নিয়মিত যোগাযোগ করলে আপনাদের রিসিভ সেকশন থেকে আপনাদের সেই রিসিভ কপিটাতে একটি ডকেট নম্বর দেওয়া হবে এবং সেই ডকেট নম্বর পড়ার পর কত তারিখে আপনাদের সেই জমিটাতে সরজমিন তদন্ত করা হবে বা আড়াই ইনকোয়ারি করা হবে সেই তারিখের নোটিশটাও আপনারা সেখান থেকে কয়েকদিন পর পেয়ে যাবেন বা যেদিন আপনাদের ডকেট নম্বর দেওয়া হবে সেই দিনও কিন্তু সেই নোটিশটা সেখানে আপনারাকে দিতে পারে এবং যেদিন ইনকোয়ারি যাবে অবশ্যই আপনাকেও সেই জমিটাতে উপস্থিত থাকতে হবে এবং সেই জমিতে আপনারা যেভাবে দখল থাকবেন সে অনুযায়ী সেখানকার আড়াই সাহেব একটি আড়াই রিপোর্ট লিখবেন এবং সেই আড়াই রিপোর্ট লিখে সেটা বিএলআর সাহেবকে পাঠিয়ে দিবেন এবং সেই আড়াই রিপোর্ট অনুযায়ী বিএলআর সাহেব আর একটি হেয়ারিং বা শুনানি তারিখের নোটিশ করবেন এবং সেই নোটিসে জেরস করে সেটা আবারও কিন্তু আপনাকে সেই বিবাদী করে পাঠাতে হবে অর্থাৎ যে কোনো মিসকেসের ক্ষেত্রেই যতজন বিবাদী থাকবে তার আগে প্রত্যেকে কিন্তু চিঠি করতে হবে অর্থাৎ এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে দুজন বিবাদী থাকবে তারা যদি সেই হেয়ারিং বা শুনানি তারিখে উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই সেদিন কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান হবে না তো অবশ্যই আপনারাকেও সেই বিবাদীগুলোকে সেই হেয়ারিং বা শুনানির তারিখে উপস্থিত করাতে হবে তো এইভাবে নোটিস করে তিনবার কিন্তু বিবাদীগুলোকে চিঠি করা হবে এবং তিনবার চিঠি করেও আপনার বিবাদীগুলো যদি হেয়ারিং বা শুনানির তারিখে অফিসে উপস্থিত না হন তাহলে পরবর্তী পদক্ষেপ সেখানকার বিএলআরও সাহেবে নেবে হেয়ারিং বা শুনানির তারিখে আপনার কী কী ডকুমেন্টস থাকবে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি আপনারকে শো করতে হবে এবং আপনার বিবাদী যে দুজন রয়েছে তাদের কি কি ডকুমেন্টস রয়েছে সেগুলাও কিন্তু সেখানকার অফিসার যাচাই করবেন এবং সেখানকার অফিসার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন যদি আপনার সেটা প্রাপ্য হয়ে থাকে বা আপনার দলিলটা যদি বৈধ হয়ে থাকে অর্থাৎ আপনার দলিলে যে পরিমাণ জমি রয়েছে সেই পরিমাণ বিক্রেতা সঠিক অংশ থেকে বিক্রি করেছে কিনা সেটাও সেখানকার সেটা যাচাই করবেন এবং যাচাই করার পর প্রথম যে নামে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ড কাটা হবে এবং আপনার নামে সেই রেকর্ডটা তোলা হবে তো এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনারাকে সেই জমিটাতে দখল থাকতেই হবে যদি আপনারা দখলে না থাকেন তাহলে কিন্তু সে জমি পাওয়া খুবই কঠিন বা জমি জায়গার যে কোনো সমস্যার ক্ষেত্রে জমির দখলে হচ্ছে মূল রেকর্ড জমিতে যদি আপনারা দখল না থাকেন এবং সে জমির পারপাসে যদি আপনারা কোনো আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেই সব সমস্যার সমাধান করা খুবই কঠিন তো বন্ধুরা আশা করি আজকের বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন তবশ্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন